হ্যালো ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গে আবারও ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যেখানে খুব ভালো বেতন দেওয়া হচ্ছে এবং তোমরা সকলে এখানে আবেদনটি করার যোগ্য। রাজ্যের মেডিকেল কলেজের তরফ থেকে এই ডাটা এন্ট্রি অপারেটর, ল্যাবরেটরি টেকনিশিয়ান সহ বিভিন্ন পদে নিয়োগটি করা হচ্ছে। চলো জেনে নিই তুমি কোন পদের জন্য আবেদনটি করতে ইচ্ছুক, কিভাবে আবেদনটি করবে, কত টাকা স্যালারি দেওয়া হচ্ছে এবং লাস্ট ডেট কি, সমস্তটা এই ভিডিওতে আমি ডিটেলসে বলে দিচ্ছি। তার আগে তোমাদের কাছে একটি অনুরোধ, পুরো ভিডিও অবশ্যই দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম প্রতিনিয়ত চাকরি আপডেটসগুলো পাওয়ার জন্য। সবার প্রথমেই দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশটি। অফিসিয়াল নোটিশটিতে যে দুটি পদের জন্য নিয়োগ করা হচ্ছে তা হলো ডাটা এন্ট্রি অপারেটর এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান। নাম্বার ওয়ান যে পদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি, সেখানে ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য, এখানে যদি তুমি আবেদনটি করতে ইচ্ছুক থাকো, দেখো এই ডিইও পদের জন্য তোমাকে প্রতি মাসে বেতন দেওয়া হবে 20,000 টাকা করে মান্থলি শুরুতেই। তো যারা কিনা এই ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদনটি করবে বলে ভাবছো, তোমাদের শিক্ষাগত যোগ্যতাটি থাকতে হবে। এখানে আবেদন করতে হলে শুধুমাত্র তুমি যদি যে কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাশ করে থাকো তবে এখানে আবেদনটি করতে পারবে, সঙ্গে তোমার কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা থাকতে হবে তবেই হবে। দেখো যদি যারা গ্র্যাজুয়েশন পাশ করে বসে আছো এবং কম্পিউটারের কোর্স করা আছে তবেই তোমরা এখানে আবেদনটি করতে পাবে এই ডাটা এন্ট্রি অপারেটর পদে, যাকে সংক্ষেপে ডিইও বলে। তো 20,000 টাকা করে বেতন দেওয়া হচ্ছে, আবেদনটি অবশ্যই করে দিতে পারো। নেক্সট যে পদের নাম দেখিয়ে দিচ্ছি তা হলো ল্যাবরেটরি টেকনিশিয়ান। এই ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে এখানে প্রতি মাসে 30,000 টাকা করে বেতন দেওয়া হবে, খুব ভালো বেতন রয়েছে শুরুতেই 30,000। তো এই ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের জন্য শিক্ষাগত যোগ্যতাটি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে যে কোনো স্বীকৃত ক্ষেত্র থেকে যদি তুমি সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি কিংবা ডিপ্লোমা কমপ্লিট করে থাকো তবেই আবেদনটি করতে পাবে। দেখো এই নোটিশে বয়স নিয়ে তেমন কিছু ক্লিয়ারলি বলা নেই, তবে 18 বছরের উপরও হলেই তোমরা এখানে আবেদনটি করতে পাবে। এখানে কিন্তু আবেদনটি চলবে 29 আগস্ট 2023 পর্যন্ত, বেশি দিন সময় নেই, খুবই সীমিত সময়। 29 তারিখ লাস্ট ডেট যারা আবেদনটি করবে বলে ভাবছো। দেখো এবার বলে দিচ্ছি তোমরা কিভাবে আবেদনটি করবে, এই ডাটা এন্ট্রি অপারেটর পদে বলো আর ল্যাবরেটরি টেকনিশিয়ান পদেই বলো। যারা আবেদনটি করবে তোমাদের কিন্তু অফলাইনে আবেদন করতে হবে, যার লিঙ্ক এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। তো সেখান থেকে তোমাদের প্রথমে আবেদন ফর্মটিকে ডাউনলোড করে নিতে হবে, অথবা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারো, সেখান থেকে ফর্মটিকে ডাউনলোড করে নিতে পারো। সেখানে যে নাম ঠিকানা সুন্দর করে নির্ভুলভাবে তোমাদের পূরণ করতে হবে, সঙ্গে কিন্তু বৈধ একটি মোবাইল নাম্বার আর ইমেল আইডি অবশ্যই দেবে আবেদনপত্রে। তো দেখো নিজের যে রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের ছবি অ্যাটাচ করে দিতে হবে আর ফর্মের নিচে সিগনেচার অবশ্যই লাগাবে। তারপর যে সমস্ত ডকুমেন্টসগুলো বলেছে তা অ্যাটাচ করে দিয়ে একটি খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট তারিখের মধ্যে কিন্তু পাঠিয়ে দিতে হবে। তো এখানে আবেদনের সময়সীমা 29 আগস্ট 2023। অফিসিয়াল নোটিশটিতে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবে। তো আরও বিস্তারিতভাবে যদি জেনে নিতে চাও অবশ্যই এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে অফিসিয়াল নোটিশটির লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে ভালো করে দেখে পড়ে বুঝে নিতে পারো। তো এই ছিল রাজ্যের মেডিকেল কলেজের তরফ থেকে দুর্দান্ত একটি নিয়োগের বিজ্ঞপ্তি, ডাটা এন্ট্রি অপারেটর আর ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের জন্য। তো এরকম প্রতিনিয়ত চাকরি আপডেটসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।